মন্দিরত মুসলমান বিধায়িকা গঙ্গা জলেরে শুদ্ধিকরণ যাক লৈ সৃষ্টি হৈছে বিতর্ক। এই ঘটনা সংঘটিত হৈছে উত্তৰ প্ৰদেশত। উত্তৰ প্ৰদেশৰ সমাজবাদী পাৰ্টিৰ এগৰাকী বিধায়িকা হৈছে সাইদা খাতুন। এইগৰাকী মহিলাক আমন্ত্ৰণ জনোৱা হৈছিল এটা অনুষ্ঠানলৈ। উত্তৰ প্ৰদেশৰ সিদ্ধাৰ্থনগৰ জিলাৰ বলৱা গাঁৱৰ সম্ভমাতা মন্দিৰত প্ৰশাসনে তেওঁক আমন্ত্ৰণ জনাইছিল। দেওবাৰে আমন্ত্ৰণ মৰ্মে উপস্থিত আছিল সাইদা খাতুন নামৰ এইগৰাকী বিধায়িকা। রামকথা নামেরে এক অনুষ্ঠানত অংশগ্রহণ করেছিল দেওবারে বিধায়িকা সাইদা খাতুনে। কিন্তু এই অনুষ্ঠানের অন্তত সোমবারে স্থানীয় পঞ্চায়েতখনের অধ্যক্ষ আর আন একাংশ হিন্দু সংগঠনের অধ্যক্ষই মন্দিরত উপস্থিত হয়ে গঙ্গাজল ছটিয়াই হনুমান চালিসা পাঠ করে বিধায়িকা সাইদা খাতুনের বিরুদ্ধে শ্লোগান দি এক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। আর এনেকা ধরনের একটা বিতর্কর সূচনা হওয়াত প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়িকাগী। দুমারিয়া গঞ্জরপুর সমাজবাদী পার্টির বিধায়িকা সাইদা খাতুনে কয় যে মই সকল ধর্মকে সন্মান করো, তদুপরি মই এগারী জনপ্রতিনিধি, মন্দিরে হোক বা মসজিদে হোক নিমন্ত্রণ লাভ করলে যাম বলে প্রতিক্রিয়া প্রকাশ করলে বিধায়িকা সাইদা খাতুনে। আর পরিস্থিতি এনেকা পর্যায় পাইছে গৈ এই ঘটনা কেন্দ্র করে যাতে কোনো ধরনের সংঘর্ষর সূত্রপাত নহয় সমগ্র মন্দির চৌহদটোতে এক কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে আরক্ষী। উল্লেখযোগ্য যে এই সৌম্যামাতা মন্দির ভক্তসকলের বাবে এক বিশ্বাসের কেন্দ্রবিন্দু, যি নেকি স্থানীয় বিধায়িকাগৰাকীয়ে অসম্মান করা বলে অভিযোগ উত্থাপন করেছে। কারণ বিধায়িকাগৰাকী নিরামিষ ভোজী নাছিল আর মুসলমান বিধায়িকাগৰাকীৰ প্রবেশে মন্দিরের পবিত্রতার প্রভাব পেলার অভিযোগ আনে একাংশ হিন্দু সংগঠনের সদস্য। আর সেয়েহে বিধায়িকাগৰাকীৰ এই ভ্রমণের পিছতে একাংশ লোকে মন্দির পরিদর্শন করে গঙ্গাজল ছটিয়াই হনুমান চালিসা পাঠ করে বিধায়িকা সাইদা খাতুনের বিরুদ্ধে শ্লোগান দি প্রতিবাদ সাব্যস্ত করে। আর যে ঘটনাক সমগ্র উত্তর প্রদেশতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।